স্বাধীনতার লাল সবুজ পতাকার দৃপ্ত শপথে একদিন পথে নেমেছিল গোটা জাতি। তারা কান পাতলে শুনতে পেত মহানায়কের বজ্রকণ্ঠ স্বর। বৃহত্তর যশোরে নড়াইল তখন একটি মহকুমা শহর। প্রায় 300 বছর আগে এ জনপদের কোল ঘেঁষে কালীগঙ্গা প্রবাহিত হয়েছে। কালীগঙ্গা থেকেই কালক্রমে এলাকাটি কালিয়া নামে পরিচিত হয়ে ওঠে। এই জনপদ অনেক কৃতী মানুষের জন্ম দিয়েছে। শেখ আব্দুস সালাম তাঁদেরই একজন। 1971 সালে স্বাধীনতা অর্জনের মহান সংগ্রামে তিনি কালিয়ার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন। 26 মার্চ স্বাধীনতা ঘোষণা হলো, তখন থেকে উনি সংগ্রামে লিপ্ত হয়ে গেলেন। মহল্লায় বসে সবাইকে ডেকে ওই ভাষণ শোনাতো। জনগণকে কিভাবে উদ্দীপ্ত করতে হয়, জনগণকে কিভাবে উদ্দীপ্ত করতে হয়। বন্ধুর একজন চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্রিটিশ ভারতের বৃহত্তর যশোর জেলার নড়াইল মহকুমার কালিয়া থানার বিলবাউচ গ্রামে 1940 সালে শেখ আব্দুস সালামের জন্ম। পিতা শেখ আব্দুল গফুর, মা ফুলজান নেসা। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে ইসলামপুরে মামা বাড়িতে। মামা বাড়ির বিশাল আঙিনা, সবুজ প্রকৃতি, পুকুর ঘাট সবই ছিল তার খুব প্রিয়। কালিয়া উচ্চ বিদ্যালয় থেকে 1956 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 1958 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1960 সালে খুলনা বিএল কলেজ থেকে বিএ পাস করেন। পরে খুলনা আইন কলেজ থেকে বিএ ল এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে লাভ করেন বিএড ডিগ্রি। পরিবার ও রাজনীতির কারণে ধারাবাহিক শিক্ষাজীবন ব্যাহত হলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ব্যবস্থা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ডিপ্লোমা কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম হন। 1960 সালে কালিয়ার নোয়া গ্রামে ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক হিসেবে শুরু করেন কর্মজীবন। পরে বেন্দা ইউনিয়ন ইনস্টিটিউশন এবং বর্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1967 সালে কালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। এ সময় তিনি 4 স্কুল ও 1 কলেজের অ্যাফিলিয়েশন করান। তিনি বিভিন্ন স্কুলের ইউনাইটেড একাডেমি নোয়াগ্রাম, কালিয়া হাই স্কুল, পাইলট হাই স্কুল শিক্ষার্থীদের তিনি শিক্ষা প্রদান করেছেন। সহযোদ্ধা ও বন্ধু এখলাস উদ্দিন আহমেদ সহ এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন কালিয়া কলেজ। এই কলেজের অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বাবা যে সময় যে স্কুলগুলো প্রতিষ্ঠা করে সম্পূর্ণ দাঁড় করিয়ে দিয়ে, যখন উনার কর্তব্য শেষ হয়েছে বলে মনে করে চলে আসতেন, ওনার সাথে সাথে অনেক ছাত্র পিছনে পিছনে চলে আসতেন। আমার বাবাকে অনেক সময় সেই ছাত্রদের ভিতরে অনেককে দত্তক নিতে হয়েছে, আর যাদেরকে দত্তক নিতে না হয়ে পেরেছেন দেখা গেছে কি যে তাদেরকে লালন পালন করেছেন। আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে 50 জন ছাত্র রান্না হতো, তারা এসে খেয়ে যেতেন, তাদের আবার প্রাইভেট টিউশনিটাও আমার বাবা করতেন। আমার বাবা আমার মায়ের নামে তখনই একটা লাইব্রেরি করেন, শান্তি পাঠাগার। আমরা ওনার খুবই প্রিয় ছাত্র। 1988 সালের পরেতে পাকিস্তানের জাতীয় কোনো অনুষ্ঠানে আমাদের উনি অংশগ্রহণ করতে নিরুৎসাহী করতেন। উনি তখন কালিয়া স্কুলের হেডমাস্টার, উনি বলতেন একটা নতুন দেশ হবে এবং তার জাতীয় অনুষ্ঠান তোমরা করবা।
1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে মাস্টার্সে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে শুরু হয় তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। আর নেতা ছিলেন সালাম সাহেব। 1969 সালে তা উনি একটা চিঠি আমাকে লিখেছিলেন, জনাব কালিয়া থানা আওয়ামী লীগের কার্যকারী সংসদের এক বিশেষ অধিবেশন আগামী 5ই চৈত্র বুধবার বেলা 11টায় নিম্ন স্বাক্ষরকারীর বাসগৃহে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনার উপস্থিতি একান্ত কাম্য। শেখ আব্দুল সালাম বঙ্গবন্ধুর ভাষণের যে কথা বলেছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করো, সেই কালিয়া তো আওয়ামী সংগ্রাম পরিষদ গঠন হলো 5 সদস্য বিশিষ্ট। সংগ্রাম পরিষদের নেতৃত্ব সালাম সাহেব দিয়েছিলেন, ওনার নেতৃত্বে ওনার নির্দেশ মোতাবেক আমরা একটা সংগ্রাম পরিষদ গঠন করি। আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় তাকে কারাবরণ করতে হয়। 1970 সালে ইংরেজির মতো বিষয়ে এমএ প্রথম পর্ব পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন মেধাবী শেখ আব্দুল সালাম। ঢাকায় পড়াশোনা করতে এলেও মন পড়েছিল তাঁর সুদূর কালিয়ার প্রত্যন্ত অঞ্চলে। স্ত্রী বেগম মনোয়ারা সালাম তখন সহজ সরল এক গ্রাম্য তরুণী। মুক্তিযুদ্ধের মাত্র এক মাস আগে শেখ আব্দুল সালাম তাঁর প্রিয়তমা স্ত্রীকে মানসিক শক্তি যোগাতে একটি চিঠি লেখেন, শান্তি তোমার 10/2 লেখা চিঠি পেয়েছি, আজ দীর্ঘ 11টি বছর একসঙ্গে বাস করছি, তোমার সাথে আমার পরিচয় তার বহু পূর্ব থেকে, আমাকে দেখনি, বিপদে নির্ভয়, সমালোচনায় উদ্বেগবিহীন, পরাজয়ে অম্লান, বিজয়ে আতিশয্যহীন, চরম আঘাতেও স্থির ধীর ধৈর্যশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ আব্দুল সালাম সলিমুল্লাহ মুসলিম হলে থাকতেন। তার সন্তানরা সলিমুল্লাহ হলে আজও পিতার স্মৃতি খুঁজে বেড়ান। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আমি বিছানায় কাঁদতাম, কিংবা কখনো না কেঁদেও ভাবতাম কি আমি ঘুমাবো না, আমার যেন রাত্রে ঘুম না আসে, কারণ আমার বাবা মনে হয় স্মৃতিভ্রম হয়েছে, হয়তো পাকিস্তানে কোথাও আটকে আছে, কিংবা দেশে কোথাও হয়তো আটকে আছে, হয়তো আসবে রাত্রে, তারপরে আমাদের দরজা টোকায় পাবে না, তারপরে ফেরত চলে যাবে, আমি যেন ঘুমাবো না। আমার বাবার কোনো স্মৃতি আমার মনে নাই, কিন্তু বাবার যে জিনিসগুলো ছিল বাড়িতে, যে স্মৃতিগুলো ছিল, ডায়েরি ছিল অনেক, পতাকা ছিল, আবার ব্যবহৃত বিভিন্ন ব্যানার পোস্টার ফিস্টুন ছিল, ওগুলোকে আঁকড়ে ধরে ধরে বাবার স্পর্শ পেতে চেষ্টা করতাম। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, বাংলাদেশের মাটিতে যেন একজন যুদ্ধাপরাধীদের অস্তিত্ব না থাকে, মানুষের সেবা করার জন্য সে নিয়োজিত থাকতো সারাক্ষণ, সারাক্ষণ কেউ ডাক দিলে ছুটে চলে যেত। তখন সালাম সাহেব ছিল না, তখন ছিল সালাম, সালাম বলে এসে মুরব্বীরা এসে ডাক দিতেন, সালাম আমাকে এই বিপদ হয়েছে, উনি কিছু তোয়াক্কা করতো, উনি ছুটে যেয়ে করতো, আমাকে খুব ভালোবাসতো, আমরা ওই বাড়ি থাকতাম। শোনা যায় শেখ আব্দুল সালাম যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে সময় চেয়ারে দাঁড়িয়ে জনসভায় বক্তৃতা করতেন, তার অসাধারণ বাগ্মিতায় উপস্থিত সবাই মুগ্ধ হতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার রাজনীতির আদর্শ। বঙ্গবন্ধু যশোর গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন জনসভায় তাঁকে আদর করে আমার কালো মানিক বলে সবার সাথে পরিচয় করিয়ে দিতেন। 1971 7ই মার্চের পর বঙ্গবন্ধুর নির্দেশে শেখ আব্দুল সালাম নিজ এলাকায় ফিরে যান। সেখানে এক প্রকাশ্য জনসভায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে উত্তোলন করেন বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার বিজয় পতাকা। আমার মা লিখে গেছেন, এই ছড়ি ঘুরিয়ে নিজ হাতে পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন শহীদ শেখ আব্দুল সালাম 23 মার্চ 1971 তারিখ ইংরেজি রোজ মঙ্গলবার,
কালিয়া হাই স্কুল মাঠে বিশাল জনসভায় মুক্তিযুদ্ধের সপক্ষে ভাষণ দিয়ে স্লোগান তুলেছিলেন, জিন্দা মিয়ার পাকিস্তান, মুর্দাবাদ মুর্দাবাদ। 27 তারিখে ওনার কাছে 10টা রাইফেল আসে, নড়াল ট্রেজারি সেদিনকে ভাঙা হয়। এই ট্রেজারির থেকে, ট্রেজারি তখন নড়াল মহকুমা প্রশাসক ছিল কামালউদ্দিন সিদ্দিকী সাহেব, উনি ওই 10টি রাইফেল শহীদ আব্দুল সালামের নিকট পাঠান। মাগুরা, ঝিনাইদা এবং যশোরের সমস্ত নেতারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করব, যশোর ক্যান্টনমেন্ট। মুক্তিযুদ্ধকালে যশোর সেনানিবাস ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। মার্চের 28-29 তারিখের দিকে যশোর জেলার ঝুমঝুমপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। কালিয়ায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ আব্দুস সালামের নেতৃত্বে মুক্তিবাহিনীর প্রথম দলটি এই যুদ্ধে যোগ দেয়। নড়াইল মহকুমার ট্রেজারি থেকে সংগৃহীত কিছু রাইফেল আর কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা, আনসার, পুলিশ ও ছাত্র সমন্বয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। পরবর্তীতে এই বাহিনী মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টরের সঙ্গে যুক্ত হয়। এই যুদ্ধে তার একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা শহীদ হন। উন্নত প্রশিক্ষণ এবং অস্ত্র সংগ্রহের নির্দেশ পেয়ে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ শেখ আব্দুস সালাম ভারতের উদ্দেশ্যে রওনা হন। যুদ্ধের সময় ওনাকে ইন্ডিয়া যাবার জন্য অস্ত্র সহকারে এখান থেকে কুমড়ি একলা সাহেবের শ্বশুরবাড়ি পর্যন্ত এগোয় দিয়ে আমি ফেরত চলে আসি। নড়াইল গোবরার খাল দিয়ে তাদের নৌকা যাচ্ছিল, সেটি ছিল রাজাকারদের পাতা একটি ফাঁদ। হঠাৎ আমরা দেখি যে নৌকার উপরের থেকে নদীর খালে পাড়ের থেকে তিনজন রাইফেলধারী লোক তাকে কোমরে, গলায়, মাজায় সম্পূর্ণ রাইফেলের গুলি। তখন তারা এসে আমাদের ওই মাঝে মাঝি থামাও, নৌকা থামাও, নৌকা থামাও। তখন আমরা বাধ্যতামূলক রাইফেলের সামনে আমরা হ্যান্ড সাহেবে আমরা নামি। ভাইজান ইসলাম সাহেবের হাতে একটা অ্যাংলো সুইস ক্যাভালরি একটা ঘড়ি ছিল, সেই টান দিয়ে সেই ঘড়িটা খুলে সেই সালাম রাজাকারে আমি দিলাম যে ভাই এইটা নিয়ে তুমি দেখো আমাদের কোনোরকম পথ পেতে পারো নাকি। আমাদের নৌকার খোলের ভিতরে আর তিনজন রয়েছে, সত্তার সাহেব, ইকলাস সাহেব আর আবুল কাসেম। খালি এদের ছুঁয়ে আমরা দৌড়তে পারি না, যদি মরতে হয় সবাই একসঙ্গে মরব। একজন গুলি পায়ে লাগিয়েছিল, লাগলি সে ওই রামনগরের স্তরে সাতরায় যেয়ে ওঠে, হুম এইটুকু জানি। তারপরে এইদারে যেজন আব্দুস সালাম যে এইদারে উঠেছিল তিনি ধরা পড়িয়ে যায়। ধরা পড়ি দেখলাম যে বান্ধে নিয়ে আসে, মাথায় দড়ি বান্ধে নিয়ে আসে। আমি আমার মা দাঁড়া ছিল পথে, আমার মা বল কি বুড়ো মা আমার একটু পানি খেয়ে দাও, আমার কৃপাশা পাইছি, আমি তো বাঁচব না। রাজাকারদের ষড়যন্ত্রেই তিনি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। এরপর যশোর সেনানিবাসে তাঁর প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করা হয়। আমার বাবাকে যখন ধরে নিয়ে আসে তখন একটা লুঙ্গি পরা ছিল এবং হাত পিছন দিক দিয়ে বাঁধা ছিল এবং তার কপাল দিয়ে রক্ত পড়তেছিল। তখন পাকিস্তানি আর্মি আমার বাবাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি আওয়ামী লীগ করেন, তখন উর্দুতে জিজ্ঞেস করতেছিল। তখন আমার বাবা বলেছিল যে আমি কি ইংরেজিতে বলতে পারি, উত্তর দিতে পারি। তখন পাকিস্তানি আমি বলছিল হ্যাঁ আপনি পারেন। তখন আমার বাবা বলছিল যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি এবং কেন করেন, তখন জিজ্ঞেস করেছিল, বলছিল যে আপনারা তো আওয়ামী লীগকে ব্যান্ড করেন নাই। সেখানে টর্চার সেলে নিষ্ঠুর নির্যাতনের এক পর্যায়ে পাকিস্তানি সেনারা তাকে দিয়েই তার কবর খুঁড়তে বাধ্য করে। 1971 সালের 13ই মে তাকে গুলি করে হত্যার পর ওই কবরে মাটি চাপা দেয়া হয়। তখন আমার 6 বছর হয়ে গেছে, আমার বোনের 3-3.5 বছর বয়স, আমরা 2 বোন। 5 থেকে 6 জন পাকিস্তানি জওয়ান তারা আত্মসমর্পণ করছে এবং মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়ে এখানে খুঁটিতে বেঁধে রেখেছে এবং তারা পানি পানি করছে। এবং আমার দাদি তাকে জগ ধরে পানি খাওয়াচ্ছে। দাদাকে বললেন যে আপনার ছেলেকে আনতে পারি নাই, আপনার ছেলের হত্যাকারীদেরকে আমরা ধরে নিয়ে আসছি।
আর আমার দাদা ওইখানটাতে একটা জায়গায় বসে জোরে চিৎকার করে বলছে কি ওদেরকে আমার এখান থেকে সরিয়ে নিয়ে যা, আমার এখান থেকে সরিয়ে নিয়ে যা, আমার ছেলে আসছে, আমার ছেলেকে নিয়ে আয়, তোরা তোরা আমার ছেলেকে এগিয়ে নিয়ে আয়। এই উঠোন থেকে মুক্তিবাহিনীরা আওয়াজ করে, ফাঁকা আওয়াজ করে বিজয় ঘোষণা করে, কালিয়ার বিজয় ঘোষণা করে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানাই আছে জগৎময়। এদিকে স্বামীকে হারিয়ে চারটি শিশু সন্তান সহ স্ত্রী বেগম মনোয়ারা সালাম এক কঠিন জীবন যুদ্ধের মুখোমুখি হন। 1972 সালে পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, পাশ করলাম, তারপরে সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হলো। চাকরি করাকালীন এই আমার স্বামীর হাতে গড়া স্বপ্রতিষ্ঠিত শহীদ আব্দুল সালাম মহাবিদ্যালয় থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। 75-76 জুড়ে আমি যশোর পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি পিটিআই পাস করি। এরপরে বাড়ি যখন ফিরে আসি, আমি লঞ্চ থেকে নদীর ধারে নেমে আমি শুনলাম যে আমার বাড়ি পোড়ায় দেওয়া হয়েছে। কে পোড়ায় দিল, কারা পোড়ায় দিল? আমার ছেলেমেয়েরা তখন সবেমাত্র প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী। এইভাবে ছেলেমেয়েরা ঘুমাতে পারে না, আমি দুশ্চিন্তায় বাঁচি না। আমি তখন এই পূর্বকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। আমি সারাদিন সারা রাত্রি আমি ছেলেমেয়েদেরকে পাহারা দেই, তারা ঘুমায়, আমি জেগে থাকি। যে মাটিতে আমার স্বামী যে দেশকে ভালোবেসে যুদ্ধ করে যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশ নিয়ে শহীদ হয়েছেন, আমার এই বাংলাদেশের মাটিতে মৃত্যু হোক এই কামনা আমি করি। একজন সফল মা হিসেবে সন্তানদের সুন্দরভাবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা। আর তিনি তার জীবনের সকল ক্লান্তি শেষে ঘুমিয়ে আছেন গ্রামের ছায়া ঘেরা নিভৃত প্রান্তে। আমার শ্বশুর বঙ্গবন্ধুর নির্দেশে 26 মার্চের আগে 23 মার্চে কালিয়া হাই স্কুল মাঠে পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। আজকে যদি শহীদ আব্দুল সালামদের মতন শহীদরা জীবন না দিতেন, জাতির পিতার নির্দেশে তারা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হতো, তাহলে আমার মতন মানুষেরা সচিব হতে পারতেন না। জলে স্থলে সর্বোচ্চ আজ বাঙালি বিভিন্ন নারী পুরুষ কর্মকর্তারা যে বিপুল বিক্রমে কাজ করছেন এবং দেশসেবায় নিয়োজিত হচ্ছেন, তাই স্বাধীন দেশ না হলে আমরা কেউই সেই সুযোগটি লাভ করতে পারতাম না। কালিয়ায় শেখ আব্দুল সালাম প্রতিষ্ঠিত কলেজটি স্বাধীনতার পর শহীদ আব্দুল সালাম মহাবিদ্যালয় এবং পরে শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ হিসেবে উন্নীত হয়। শেখ আব্দুল সালামের নামে গঠন করা হয় সালামাবাদ ইউনিয়ন। বাংলাদেশ ডাক বিভাগ 1998 সালে শেখ আব্দুল সালামের নামে শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাক টিকেট প্রকাশ করে। শহীদ স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন টেরাকোটায় খোদিত আছে শহীদ আব্দুল সালামের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, মধুর ক্যান্টিন প্রাঙ্গণ এবং ইংরেজি বিভাগে শহীদ শিক্ষক ও শিক্ষার্থীদের নাম ফলকেও রয়েছে তার নাম। ডাকসু সংগ্রহশালার স্মৃতি ফলকে শহীদ শেখ আব্দুল সালামের নামটি আগেই ছিল। সম্প্রতি ডাকসু সংগ্রহশালা ভবনে তার ছবিটিও স্থান পেয়েছে। আমার নানা শহীদ শেখ আব্দুল সালাম,
উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবিকা বলছিলেন না, উনি একজন খুব ভালো বক্তাও ছিলেন। তার ডায়েরিতে 1969 সালের এপ্রিলের 30 তারিখের একটি নোটে দেখা যায় উনি লিখেছিলেন, কোট করছি, ডিসি ও এসডিও স্কুলে এলেন আমি অ্যান্টিক ডেজ অফ কালিয়া শীর্ষক প্রবন্ধ পাঠ করি। ডিসি মুগ্ধ হন, সারাদিন তাদের সাথে ছিলাম, সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠিত হয়। ডিসি ইন্সপেকশন বুকে আমার সম্বন্ধে এবং আমার স্কুল সম্বন্ধে ভূয়সী প্রশংসা করে, নোট লিখে যান। শহীদ শেখ আব্দুস সালামের কবর বা স্মৃতিসৌধ কোথায় আছে তা কেউ জানে না। যশোর সেনানিবাসে মুক্তিযোদ্ধা বধ্যভূমি রক্তঋণ প্রাঙ্গণে সন্তান ও স্বজনেরা আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে ফেরেন। এদেশের শ্রেষ্ঠ সন্তানেরা কেবল রক্তে ভেজা বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত নেই, তারা আছেন মানুষের হৃদয়ে হৃদয়ে। তাঁদের চিরন্তন স্মৃতি ধারণ করে নবীন প্রজন্ম গর্বিত হবে চিরকাল। আমার তুমি অশেষ করেছো।